দিকে যাবে আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায়া বলবে আল্লাহ বেনামাজিগুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর আমি বিচারটা শেষ করি তারপরে তোর বেনামাজি গুনাহগারগুলো দিতেছি ও আল্লাহর বান্দারা আজকে হুজুরদেরে মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না কিন্তু তোমার আকলকে বলে গেলাম বিবেক দিয়া চিন্তা করো মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কোনো সন্দেহ নাই ও যুবক আল্লাহ তাআলা হাশরের ময়দানে কঠিন হুংকার দিবে জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাশরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে আল্লাহ বলবেন ও জাহান্নাম থামে না আল্লাহ অর্ডার করবে 70,000 ফেরেশতার কাফেলা যাও জাহান্নামের গলায় শিকল লাগাও 70,000 এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো হাশরের বিচারের আদালতে যেন আসতে না পারে যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে এরপরও ধরে রাখতে পারবে না অপর দিকে জাহান্নামের আগুনের গরম আরেক দিকে আমার আল্লাহ হুংকার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব ছায়ায় জান্নাতে যাবে আর যারা গুনাহগার আমি তাদের বাম হাতে আমলনামা দিব গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে আল্লাহ কয় আলাদা হয়ে যা দুনিয়াতে এক কাতারে চলছো বেনামাজি নামাজি এক কাতারে চলছো বাধা দেওয়া হয় নাই আজকে আমি ইনসাফের বিচার করব গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া যখন ভয় আগাইতে চায় না আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে গুনাহগারগুলো আলাদা হয়ে যাবে ওরে নবীর উম্মতের দল আমার আম্মাজানকে নবী বলেন আয়েশা এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত কান্না শুরু করবেন ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না আম্মাজান নবী বলেন আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে আম্মাজান বলেন নবী আপনি দোজাহানের সর্দার তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদব আর আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও আমি একবারও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতগুলো তুমি বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমি তো জান্নাতের ময়দানে যাব না আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনি দ্রুত আপনার উম্মতেরে আমি দিয়ে দিব জান্নাতে নিয়ে যাবেন আপনি পেরেশানি করবেন না আমার আল্লাহ বল নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না সব গুনাহগার ধরিয়া ফেলবে আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে এটা কেমন বরকতের পানি জমজমের পানি নাকি কাওসারের পানি নাকি আবে হায়াতের পানি না এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি
আমার আল্লাহ বলবেন না রে ফেরেশতা না এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কান্ত যখন মানুষগুলো ঘুমায় যায় তো রাতের বেলায় আশেকরা ঘুমাইতো না যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করত মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা সন্তানটাকে মানুষ বানাইয়া যাও ও যুবক স্কুল কলেজে পড়ো বাবা নামাজ ছাড়িও না মা বাবারে কষ্ট দিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো গালাগালি গীবত শেকায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও তওবা করার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও এরে নবীর উম্মত আজ আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো এরপরও তুমি সে আল্লাহকে চিনো না শুকর আদায় করো না ও বান্দা তোমার আগুনের যদি দরকার মনে করো আগুনের কাছে যাও ঠান্ডা প্রয়োজন হলে তুমি ঠান্ডার কাছে পানির কাছে যাও বরফের কাছে যাও তোমার চালের দোকান চালের দোকানে যাও তোমার ডালের প্রয়োজনে ডালের দোকানে যাও মাছের প্রয়োজনে মাছ বাজারে যাও যদি আমার আল্লাহকে তোমার প্রয়োজন হয় আল্লাহওয়ালাদের কাছে যাও সদিকিনদের কাছে যাও সদিকিন কারা যারা সত্যবাদী কয় সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না সত্য কথা তো একজন হিন্দু বলে ওই সত্য না বলে তো সত্যবাদী মানে তার পুরা জিন্দেগি সততার উপরে তার লেনদেন সততার মধ্যে তার আমল আখলাক সততা তার ব্যবসায় সততা জীবনে জিব্বা নারায় মিথ্যা বলে না জীবনে কারো সাথে ধোকাবাজি করে না বান্দার হক নষ্ট করে না বলে এখন এটার মাপকাঠি কি বলে হ্যাঁ মাপকাঠি নাও জমিনের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ সত্যবাদী আছে তার আদর্শ গলা মালা গলায় লাগাও তো তুমি সত্য তার সাথে জান্নাতে যাবে দুনিয়াতে একজন ব্যক্তি এমন সততার উপরে জীবন চালাইলেন যার জীবনের এ টু জে একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই তিনি আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি এত বড় সত্যবাদী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই ও ভাইরা তুমি এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না বলে না মানি ঘুম থেকে উঠা ফোন দিলাম সাহেব কই আছেন কেন কয় টাকা লাগবে আমি জমি নেই নাই মোবাইল বলে দিল কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় এই মোবাইলে মায়ের সাথে সন্তান মিথ্যা বলে স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলে কি পরিমাণ মিথ্যা কথা সমাজে চালু আবার একজনে ফতুয়াও লই লইছে মিথ্যা না বললে ব্যবসা চলে না এই জন্য শুধু মিথ্যাই বলে না কসম খাইয়া মিথ্যা বলে অথচ আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয় কেমন একজন নবী পেয়েছো রে যুবক
যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই কেমন একজন নবী পাইলা যেই নবীর চোখ গরম কইরা কোনদিন কারো দিকে তাকান নাই নবীর আদর্শ কত সুন্দর আমার মায়ার নবী জীবনে কাউকে গালি তো দেন নাই কারো গালির জবাবটাও আমার নবী দেন নাই আমার নবী অল্প টাইমে মক্কা বিজয় করছে এমনিই করে নাই আমার নবীর সুন্দর ব্যবহার হলো তার আসল পুঁজি আমার নবীর ব্যবহারে বড় বড় দুশমন আইসা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা দয়া কইরা তোমারে দান করলেন যেই নবীর চেহারা দেখলে একটানা সাত দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় কেমন আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম আতর হিসেবে ব্যবহার করতাম ও আল্লাহর বান্দারা কেমন এক মায়ার নবী আমার যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে কোনোদিন পরিবর্তনের প্রয়োজন হবে না 1500 বছর হয়ে গেল আজও একটু আগেও বলছি প্যান্ডেলে কারিশমাটা কি এত লোক বসে আছে আমি বান্দা বয়ান করতেছি নগদ কিন্তু কিছু দিতে পারতেছি না সব বাকি জান্নাত বাকি জাহান্নাম বাকি সওয়াব পাওয়া লক্ষ লক্ষ বাকি সব বাকি বাকির আশায় মানুষগুলো বসে আছে এর একমাত্র কারণ আমার আল্লাহর দয়া মদিনার নবীর আদর্শের বরকত আমি যদি আপনাদের এখন জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে আইসা বসি প্যান্ট শার্ট টাই লইয়া মদিনার পোশাক বাপ যারা প্যান্ট শার্ট টাই এর গোলামি করে তারাও বলবে হাফিজ ভাই ধ্বংস হয়ে গেল শুধু এতটুকু বিষয় দিয়া ভাবো মদিনার পোশাকটার দাম কত র‍্যাবের চাকরিতে জয়েন করলো একটা যুবক ভাইবা পরীক্ষা কমপ্লিট ওকে হয়ে গেল এবার কয় কালকে আইসা জয়েন দাও বেতন কত কয় বেতন তোমার 50 যুবক ছেলে কয় স্যার আপনার সব ঠিক আছে মেনে নিলাম কালকে র‍্যাবের চাকরিতে জয়েন দিব আপনি আমারে 50 না দিয়ে আরো কমাইয়া দিলেও দুঃখ নাই তবে আমার একটা দাবি মানা লাগবে কি দাবি কয় যে আমি সব মানি আমারে আপনি সারা রাত ঠান্ডা পানির মধ্যে দাঁড় করায় রাখবেন তাও মানব আপনি যত আদেশ করবেন মানব তবে আমার দাবি হইল কালা কালারের পোশাকটা পরব না আমি ভয় পাই শিক্ষিত যুবকেরা বলো চাকরি ওকে তোমগে এত জ্ঞান এবার একটু খালি এটা নিয়ে ভাইবো তো আজকে বালিশে মাথা লাগে সব মানছে শুধু পোশাকটা পরবে না কালা পোশাক পরবে না চাকরি নাই এবার বুঝো পোশাকের দাম বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সরকারের পোশাকের আলাদা দাম এই পোশাক ভারত চলবে না ভারতে যাবে তার আলাদা পোশাকের দাম হেডম আছে না প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছে বাংলাদেশে রাষ্ট্রীয় মেহমান বাজপেয়ী দুতি হই রইছে দুতি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসছে সোনার বাংলায় ধুতি পরিয়া কেন তাদের ধর্মের একটা ঐতিহ্যবাহী পোশাক এটাকে ভালানো যায় না ও নির্লজ্জ মুসলমান তোমার অন্তরে একটু বাজলো না মদিনার পোশাকটারে জবাই করিয়া চলো আচ্ছা তোমার চাকরিয়ার পেটের দান্দা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরছো এ বিষয়ে আলেমরা সার দিল যাও কিন্তু যখন আল্লাহর ঘরে নামাজে যাও ওই সময় কি তোমার মদিনার পোশাক পরা যায় না ওই সময় কি তোমার বাধা অথচ সমস্ত উলামায়ে কেরাম মুফতি সাহেবেরা একমত গিরার নিচে পুরুষেরা লুঙ্গি পায়জামা পরবে হারাম আমার নবীর সহিহ হাদিস গিরার নিচে যদি কেউ পায়জামা পরো লুঙ্গি পরো হারাম বলে কেমন হারাম যারা প্যান্ট পরে প্যান্ট গিরার নিচে পরে প্রতিদিন 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ
ও ঘুমায় রয়েছে প্যান্ট খুলে লুঙ্গি ফিরে ঘুমাইছে, কিন্তু কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ এটা অটো চাবি। যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত কবিরা গুনাহ লেখার কলম বন্ধ হবে না। হা কেমনে বুঝাবো রে বাবা, মদিনার পোশাকের এত মূল্য, মদিনার আদর্শ তোমার আজকে নাই কেন রে বাবা? ও যুব, আমি তোমাকে কিন্তু এই কথা বলি না, সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, খবরদার একবারও না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই লাইনটা ধরিয়া রাখো, ছাড়বা না। এই যুবকেরা কলেজে পড়ো ভালো আলহামদুলিল্লাহ, দোয়া করি পড়, ছাড়িস না, ডাক্তার হ। আমাকে মাদ্রাসায় ভুলেও কোনো হুজুর ডাকলো আমি না, পড়ার লেগে এমনি কোনো পরামর্শে ডাকলে সেটা আমি না। যদি এই মাদ্রাসায় ভর্তি হ, খোদার কসম করে বললাম ওই হুজুরের কথা সাপোর্ট করবি না যুবকেরা, কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুক্তি হওয়ার ছাত্রের অভাব নাই। গজবের করোনা গেল, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, তাকাইয়া দেখ একটা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই। আল্লাহ চালাইতেছেন, আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার ছাত্রের অভাব নাই, তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মিম্বারের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজকে যদি আমার সোনার বাংলার ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কমিশনার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি সব পাঁচ বেলার নামাজি যদি হয়ে যাইত, আমার সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যেত, আমগো হুজুরদের বয়ান করতে এত পেরেশানি লাগতো না। ও চাকরিজীবীরা, আপনাদের মতো চাকরিজীবী নামাজি নাই? অতএব আমি বলবো, পর্দার আড়ালে রমজানের আসেনি অজুনে কি ক্যাসেট মেসেট লইয়ে বইছে এই আওয়াজে আর অজুন, আর চার পাঁচ জন আম্মাজান এক জায়গায় হইলো তো বুঝেন কি পরিমাণ ইতিহাস সেখানে চর্চা হয়। জগতের আগের ইতিহাস শুরু হয়, দুনিয়া শুরু হওয়ার আগে কি ছিল এটার থেকে শুরু, শেষ করতে করতে বাদাম সানাসু, আর এর সাথে কিছু আড্ডা দেয় আমার যুবকেরা, ঘুরে খালি ঘুরে হেন গ্রান, মহিলা ফ্যান্ডেল ফ্যান্ডেল থাকলে ও সাইড দিকে তাওয়াফ করে যুবকেরা, তাওয়াফ ওয়াজ মাহফিল হেদায়াতের জন্য। ও বাজার বসবে দু চার ঘন্টা, না খাইলি কি মরবেন? বাদাম সানাসুর খাইলি কি একটা কলিজা ঠান্ডা হয়ে যাবে? আচ্ছা দিছেন দোকানপাট, দিছেন ওয়াজের উসিলা করে ভালো, এমন দোকান দিছেন কেন যে আম্মাজানেরা বেপর্দায় আড্ডা দিবে সেই দোকানের সামনে? এটা হেদায়েতের ওয়াজ নাকি? চিন্তা করেন, সামনের তো চিন্তা করেন, মহিলা আসবে কেন মার্কেটে? এখানে কোরআনের বয়ান হচ্ছে, চোখের পানি ফালানের বয়ান হচ্ছে, সেই বয়ানের আশেপাশে মহিলারা বেপর্দায় দোকানদারি করবে, দোকানে ঘুরবে কেন? সেখানে যুবকরা ঘুরবে কেন? পুরুষ নারী একসাথে ঘুরবে কেন? কিসের ওয়াজ, কিসের হেদায়াত? আবার কত জায়গায় গেলে ক্যামেরা ফিট কইরা বক্তারে দেখায়, আম্মাজানরা দেখতে পারো না দেখো, তো ক্যামেরা দিয়ে দেখাও কেন? কাছে আইনে বসায় দাও ডাইরেক্ট, সমস্যা কি? সামনে সরাসরি শুধু বয়ান শুনবে কত দিল পরিষ্কার, সমস্যা কি? প্রজেক্টর দিয়ে কেন আবার সেখানে কবিরা গুনাহ? সরাসরি যাকে দেখা জায়েজ নাই তাকে ভিডিওতেও দেখা জায়েজ নাই, আহলে হকের ফতুয়া। আর আর বিপরীত যারা ফতুয়া দিবে ওই মাওলানারা বাতেল, ওলামা কয় দল? আমি বাংলাদেশের ওলামা না, আমি বাংলাদেশে তো ওলামার অভাব নেই, ওলামা লীগ, ওলামা দল, প্রত্যেক দলে ওলামা। রসুলের হাদিসে ওলামা দুই দল, এক দল হক আর এক দল ভন্ড।
অতএব সাবধান এখন বুঝবেন কেমনে কোন হুজুর হক অডিট তদন্ত করতে আপনার সময় লাগবে 10 বছর কিন্তু নগদ বুজার একটা উপায় বাতায়ে দেয়া যায় নগদ যেই আলেমের কাছে দেখবেন মানুষ গেলে আমলওয়ালা হয় যেই আলেমের কাছে বসলে দেখবেন মানুষ নামাজি হয় যেই আলেমের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে এমন আলেমের কাছে যাবেন তারা হক আর কালা চশমার হুজুরে আবার লাইবে আইসা কইতেছে কান্না কাটি বন্ধ কর বেশি কান্দা ভালো না উনি নিজেও কান্দেন ওখানে ধরব কি অতস আল্লাহর কোরআন বলে বেশি কাঁদো ফাল ইয়াজহাকু কলিলা স্পষ্ট আয়াত কম হাসো ওয়াল ইয়াবকু কাসীরা কম কান্দো না বেশি স্পষ্ট আয়াত বেশির কোনো সীমানা আছে নূহ নবী কানতে কানতে জীবন শেষ আল্লাহ এখন নূহ নবীর নাম বাদ দিয়া নূহ কিন্তু তার নাম না নূহ মানে কান্নাওয়ালা আল্লাহ কান্নার শব্দ দিয়ে ডাকছে ইয়া নূহ এই কান্নাওয়ালা নবী আমার নবী কাঁদলেন মাতুয়াইলের শিক্ষিত মুসলমানকে বলে গেলাম কান্না কাটি যদি নাই লাগে বলো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক সারা রাত নামাজে কাঁদলেন কেন ওমরে ফারুক কাঁদলেন কেন ইতিহাস পড়ো ওসমান এত কাঁদলেন কেন হযরত আলী কান্না করলেন কেন এমন একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে যায় না কান্না সারা কারণ কান্না বড় মহব্বতের একটা পাত্র কানলে আব্বা খুশি হয় সন্তান কানলে মায়ের দিল নরম হয় ছাত্র কান্না করে তো শিক্ষকের দিল নরম আসামি কান্দে তো বিচারকের দিল নরম মাওলার মহব্বতের কান্না যদি কেউ দেয় তো আল্লাহ কেন তার দিকে দুর্বল হবে না কারণ মা বাবা ওস্তাদের থেকে আমার মাওলার মহব্বত আর মায়া 99 গুণ বেশি ও বান্দা তুই কান্না করলে যদি তোর মায়া তোর মায় তোরে মায়া করে তোর বাবায় যদি মায়া করে তোর কান্নার কারণে যদি তোর শিক্ষক মায়া করে ও বান্দা তুই আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেল আমি মাওলা তোর সাথে কান্নার ফোঁটা পানির দাম কত দিব জানোনি শুনবি কান্নার দাম কত শুনে যারে বাবা গাভীর ওলান থেকে দুধ বের করলে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না মদিনার নবী বলেন যারা আজাবের ভয়ে আল্লাহ আল্লাহর আজাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবা আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আর জাহান্নামে ঢুকাইবে না ও আল্লাহর বান্দা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও পর্দার আড়ালের আম্মা জান আপনাদের কত সম্মান এরে মা আল্লাহর নবী এত সম্মান আপনাদের দিয়ে গেলেন রে আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা এই যে স্টেজে কয়ডারে ভাগড়ি দেওয়া হইল তিনটা সন্তান পাগড়ি পেয়েছে এর মধ্যে একটা শেষে যেটা পাগড়ি দেওয়া হলো 11 বছর বয়স কোরআনে হাফেজ খুশি হ্যাঁ এই আদর্শ লিপি পড়ছি না ক খ গ 10 পৃষ্ঠার একজন হাফেজ দেখাও বাইবেলের হাফেজ নাই রামায়ণের হাফেজ নাই বেদের হাফেজ নাই মহাভারতের হাফেজ নাই ত্রিপিটকের হাফেজ নাই ইঞ্জিলের হাফেজ নাই জাবুরের হাফেজ নাই আর আমার মাওলার কোরআনের হাফেজ অভাব নাই সিনায় কোরআন লইয়া দৌড়ায় রমজানে তাকাইয়া দেখবা তারাবির ইমামতিতে দিবা দেখবা শুধু বের হচ্ছে কোরআন দুনিয়াতে এত বড় বড় যন্ত্র আবিষ্কার হইল হসপিটাল ওয়ালারা
চিকিৎসা বিজ্ঞান এমন যন্ত্র বের করেছে মেশিনের মধ্যে তোরে ঢুকাইয়া দিবে যত শরীরের ভিতরে আর বাহিরে রোগ আছে কম্পিউটারের স্ক্রিন বলে দিবে তোর হাড় এই এত পার্সেন্ট ভালো তোমার কলিজার এই হালাত তোমার কিডনির এই হালাত স্ক্রিনে দেখায় হাফের সাবরে ঢুকায় দে কে হাফের সাবের বলে ভেদ বাতা ডক মেশিনের মধ্যে ঢুকাইছে কম্পিউটার চেকিং করতেছে শরীরের ভিতরে বাইরে কি আছে সব দেখায় 30 পারা কোরআন কই বের করতে পারে না 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আছে তারাবিতে লাগায় দাও শুধু বের হচ্ছে মেশিনে কেন খুঁজে পায় না 20 বছরের ছেলেটা মাদ্রাসায় গিয়া কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুম কি হবি হাফেজ গেট আউট কেন কয় তোর কলবে তুই কোরআন ধরে রাখতে পারবি না তুই উল্টা পাল্টা শক্ত হয়ে গেছে তোর কলব তাহলে কোরআন কি জীবনসিবে হবে না হবে কারে দিয়া কয় তোর ছোট ভাই আছে নি কয় আছে বয়স কত কয় 8 বছর ফাটায় দে 8 বছরের বাচ্চাটারে মাদ্রাসায় যখন ঢুকায় দিলাম হুজুর ভালো করে দেখেন আর দোয়া করেন ছেলেটা দুইকাই 6 মাসে হাফেজ হয়ে গেছে রামগুদা সেই নাই এরকম হাজার হাজার 6 মাসে হাফেজ আর এই হাফেজ সাহেব এগো ব্রেন কত ব্লেডের মতো দাঁত আর এগো যদি কোনো মানুষ রূপী বানরে কয় যে হুজুর গো বুদ্ধি শুদ্ধি বোকা অথচ গোটা দুনিয়ার ভিতরে জ্ঞানের ভান্ডারের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী মাঝে মাঝে টোকা দেয় আগাইতে পারে আমগো হুজুর গো অস্ত্র নাই বাড়ি নাই ফকিন্নির ঘরের ফকিন্নি আমরা এরপরও টাকাওয়ালারাও ভয় পায় অস্ত্র যারা অল টাইম লয়ে চলে এরাও ভয় পায় বিষয়টা কি বুঝি আমগো বাড়ি নাই ঘর নাই মানসে দিলে খায় নাইলে না খাই ওই দর্জনার টাকা নিয়ে মাদ্রাসা চলতেছে এরপরও নাস্তিক গো ঘুম নাই হুজুরেরা হেলিকপ্টারে দৌড়ায় মাথা গরম হেলিকপ্টারে হুজুর দরায় হাটাজারির হুজুর বলে গেছে আমার কাছে হেলিকপ্টার রিকশার মতো নাস্তিকদের মাথা গরম হুজুরেরা হেলিকপ্টারে ঘুরাবে ঘুরবে কেন এরা তো ভিক্ষা চাইয়া চাইয়া চলবে দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে আমগো কিছু মুসলমান জাতিরাও তারা কলিজা ভরায় জ্বলে ভয়ে ভয়ে লেখে ফেসবুকে উল্টা পাল্টা ওরে মুসলমান হিংসুক রে তুই কেমন মুসলমান তোর একজন মুসলমান ভাই শান্তিতে ঘুমাইবে সইতে পারো না তুই কেমন মুসলমান তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হইছে শুই না তোমার কলিজা ভরাইতেছে কেমন হিংসা নিজের ফোলার খবর নাই আর এক ফোলার লয়ে মরে কি শামসুল হক খান কলেজ আরো কত কত কলেজের ছেলে অমুকের বাড়ির পাশের ছেলে কঠিন নাম করছে পয়রা লেখা তো হিংসুক পাশের ডাকে দূরে জীবনে মানুষ হইতো না লেখাপড়া করে মানুষ হবে না যখন শুনছি রেজাল্ট আসবে আসবে ভাব পরীক্ষা দিলে কি হবে পাস করার নাম্বার পাবে না যখন পাঁচটা কইরাই ফেলাই লোকায় পাস করলে কি হইব চাকরি নেই যখন শুনছে চাকরি নেই গেছে কয়বার চাকরি থাকলে কি হইব বেতন পাইবে না যখন কয় না বেতন 40 শুরুতে 10 বছর পরে বেতন হবে লাখের উপরে কয় বেতন পাইলে কি হইব বেশি দিন টিকতো না নাই হিংস তুমি মুসলমান তোমার নামাজে তুমি জান্নাত পাবা এত সোজা তোমার এক মুসলমান ভাই সন্তান নিয়ে আরামে খায় ঘুমায় তোমার ভাল লাগে না না তোমার মুসলমান ভাই চাকরিতে আরামে আছে তোমার শুনে ভাল লাগে না তুমি যদি আসলেই মুসলমান হও ওই নাস্তিকের জুতা দেখাইয়া বলতে দরকার এই নাস্তিকের বেঈমানের দলেরা হুজুরেরা বাবার টাকায় হেলিকপ্টারে চলে না মাদ্রাসায় পড়লে মুহাম্মদের মানলে কোরআন পড়লে এইভাবেই আল্লাহ সম্মান দান করে সোজা কথা কবা বাঁকা হইছো কেন কপাল পুরছে
আমি যদি বলি প্রতিদিন হেলিকপ্টারে যাব হেলিকপ্টারে প্রতিদিন যাব প্রতিদিন কিন্তু আমি কাগজ লাগায় দিছি বিশাল অফিসের সামনে হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না ও আল্লাহর বান্দারা এরে পর্দার আড়ালের আম্মা জান এত সম্মান আপনাদের দান করেছেন আজকে তিনটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ এদের যত সম্মান কই না কেন সব সম্মানের পেছনে আব অবদান আম্মা জান আপনাদের আপনাদের এত অবদানের কারণে আজ দুনিয়াতে ভালো ভালো সন্তান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী এরে আম্মা জান আম্মা জান আয়েশা বলেন আমি দেখি একদিন নবী হুজরায় বসে বসে কান্না করেন আম্মা জান বলেন নবী আপনি কাঁদেন কেন দু জাহানের সর্দার কাঁদতেছেন আহ যে নবীর কোনো গুনাহ নেই আম্মা জান ভয় পাইলেন নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কাঁদতেছেন আম্মা জান আয়েশা বলে কেমন ভয়ঙ্কর নবী বলেন ও আয়েশা শুনে নাও এই জমিনটা হবে কিয়ামতের মাঠ এই জমিন হবে কিয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে হাশরের মাঠে দাঁড়াবে উলঙ্গ আল্লাহর আদালতের দিকে যাবে আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায়া বলবে আল্লাহ বেনামাজিগুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর আমি বিচারটা শেষ করি তারপরে তোর বেনামাজি গুনাহগার গুলো দিতেছি ও আল্লাহর বান্দারা আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না কিন্তু তোমার আকলকে বলে গেলাম বিবেক দিয়া চিন্তা করো মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কোনো সন্দেহ নাই ও যুবক আল্লাহ তাআলা হাশরের ময়দানে কঠিন হুংকার দিবে জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাশরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে আল্লাহ বলবেন ও জাহান্নাম থামে না আল্লাহ অর্ডার করবে 70,000 ফেরেশতার কাফেলা যাও জাহান্নামের গলায় শিকল লাগাও 70,000 এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো হাশরের বিচারের আদালতে যেন আসতে না পারে যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে এরপরও ধরে রাখতে পারবে না অপরদিকে জাহান্নামের আগুনের গরম আর একদিকে আমার আল্লাহ হুংকার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব ছায়ায় জান্নাতে যাবে আর যারা গুনাহগার আমি তাদের বাম হাতে আমলনামা দিব গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আচলের কাছে আল্লাহ কয় আলাদা হয়ে যা দুনিয়াতে এক কাতারে চলছো বেনামাজি নামাজি এক কাতারে চলছো বাধা দেওয়া হয় নাই আজকে আমি ইনসাফের বিচার করব গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া যখন ভয়ে আগাইতে চায় না আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে গুনাহগার গুলো আলাদা হয়ে যাবে ওরে নবীর উম্মতের দল আমার আম্মা জানকে নবী বলেন আয়েশা এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে
নবীদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত কান্না শুরু করবেন ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না আম্মা জান নবী বলেন আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে আম্মা জান বলেন নবী আপনি দোজাহানের সর্দার তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে কাঁদব আর আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও আমি একবারও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতগুলো তুমি বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমি তো জান্নাতের ময়দানে যাব না আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনি দ্রুত আপনার উম্মতেরে আমি দিয়ে দিব জান্নাতে নিয়ে যাবেন আপনি পেরেশানি করবেন না আমার আল্লাহ বল নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না সব গুনাহগার ধরিয়া ফেলবে আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়াও ধরে রাখতে পারলাম না ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে এটা কেমন বরকতের পানি জমজমের পানি নাকি কাওসারের পানি নাকি আবে হায়াতের পানি না এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আমার আল্লাহ বলবেন না আরে ফেরেশতা না এটা জমজমের পানিও না এটা কাওসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কান্ত যখন মানুষগুলো ঘুমায় যাইত রাতের বেলায় আশেকরা ঘুমাইত না যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করত মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা সন্তানটাকে মানুষ বানাইয়া যাও ও যুবক স্কুল কলেজে পড়ো বাবা নামাজ ছাড়িও না মা বাবারে কষ্ট দিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো গালাগালি গিবত শেকায়াত বন্ধ করে জিব্বা হেফাজত করো যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও ও আম্মা জানের আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে ঘরে খুঁজলে পাবেন তাহাজ্জুদও সারে না পাঁচওয়াক্তও সারে না ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করিয়া নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে খাটি অন্তরে তওবা করলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক আল্লাহ নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني والله أمرا غنار بزاني أبنى الدرزاي هات تحيلام কত আল্লাহর বান্দারা হাত তুলেছেন মুরব্বি হাজি সাহেব ওলামায়ে কেরাম চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র যুবকেরা মা বোনেরা মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ দিলের নেক আশা ভুরাইয়া দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আমার কলিজার যুবকদের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ কোরআন পড়ার নামাজ পড়া দায়ের তৌফিক দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক মেহেরবানি করে দিনদার বানায় দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন সকলের কামাই রুজি হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন আয় আল্লাহ অভাব দূর করে ঋণাদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন ও দয়ার মালিক পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন।